তো আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। তো বন্ধুরা, এমএস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের যে চিকেন পকোড়া বানানোটা। তো বন্ধুরা, আমাদের মিস্ত্রি বানাবে একটু পরেই, তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমাদের এখন চিকেন পকোড়া ভাজা চলছে, গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। আর আমাদের মিস্ত্রি ভোগিদা, তিনি হচ্ছে চিকেন পকোড়াটা বানাচ্ছে সুন্দরভাবে। তো দেখুন কীভাবে ছাড়ছে। আর ভোগিদা হিসাবের দিক দিয়ে একদম স্পেশালিস্ট, দারুণ কাজ করে হিসাবে, আর ও এইসব বানাতেও খুব ভালোবাসে। তো প্রচুর পরিমাণে পকোড়া করবে, প্রায় এক ঝুড়ি, সেই জন্য এতটা পুর নিয়েছে চিকেন পকোড়া বানানোর জন্য। তো আপনাদের দেখাচ্ছি, এক এ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে পকোড়াটা, দেখলেই একদম মনে হয় যেন খেয়ে নিই, এত সুন্দর লাগছে। তো এখনও ছাড়া হচ্ছে, এক খোলা সবে হয়েছে, তো এখনও দু তিন খোলা হবে। আর ভোগিদা আমাদের ছাড়ার জন্য খুবই ব্যস্ত, আর ওর এইসব কাজ করতে দারুণ লাগে, সেই জন্য ও এইসব মন দিয়ে করে এইসব কাজগুলোকে। আর আমিও ওদের সঙ্গে থাকি, আর দেখে আমারও ভালো লাগে এইসব, সেই জন্য আমিও ওদের উৎসাহ দিই বানাতে, প্লাস ভিডিও করি। দেখুন কত সুন্দরভাবে করছে, একদম যেন খুব মস্তিতে আছে যে কাজটা করছে। তো এইভাবেই ও থাকে সবসময়, আনন্দ ফুর্তি করে কাজ করে। আর পাশেই আছে আমাদের আরেকজন মিস্ত্রি আনন্দদা, তিনি এখন কাস্টমার দেখছে, আর ভোগী এইদিকে শুধু পকোড়া ছেড়ে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর ফুটছে তেলেতে, একদম টগবগ করে ফুটছে। দেখুন কি হারে হু করে হচ্ছে, একসঙ্গে মিনিমাম 20-25 পিস করে ছাড়ছে। ফুটটা দেখাচ্ছি কত সফট, কত সুন্দর দেখতেও, কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে বানিয়েছে ভোগিতা, মানে দেখলেই খেতে ইচ্ছে হবে, কত সুন্দরভাবে করেছে। তো আমি এরকম পারি না, যার জন্য আমার খুব ভালো লাগে দেখতে। তো এবার এটা হয়ে এসছে, প্রায় বেশিক্ষণ লাগবে না, আর ঝুড়িতে তো এক খোলা হয়েই আছে, এবার আরেক খোলা হয়ে যাবে। তো দেখুন পুরোটাই করে এলাম, পুরোটাই পকোড়া ভাজা হয়ে গেছে, এক ঝুড়ি হয়ে গেছে আর নেই। তো এবার পকোড়াটাকে আমি সাজিয়ে দেবো একটা ট্রেতে। তো দেখা যাক, দেখুন কত সুন্দর লাগছে, ট্রেতে সাজিয়ে দিয়েছি, এটা পুরো ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপরে ফ্রিজে রাখবো, অর্ডার আসলে গরম গরম করে দেবো খালি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা বন্ধুরা।